ফিরে পালো। আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসিত। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও তোমাদের একটা তথ্যমূলক ভিডিও নিয়ে। তো সামনেই তো রাখি পূর্ণিমা, তো কবে রাখি পূর্ণিমা পড়ছে এই বছর 2024 সালে? রাখি পূর্ণিমা কবে, তার শুভক্ষণ কখন, শুভ সময় কখন? তো চলো বন্ধুরা, আজকে সেই সম্পর্কে তোমাদের কাছে একটুখানি বলি। আমরা সকলেই জানি যে ভাই তার বোনের মধ্যে ভালোবাসার বন্ধন এই রাখির সুতোয় বেঁধে রাখে। এই রীতি অনেকদিন আগেই থেকেই চলে আসছে, তাই ছোট থেকে বোনেরা তার ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তো এই বছর রাখি পূর্ণিমা কবে? এই বছর রাখি হলো 19 আগস্ট সোমবার। 19 আগস্ট সারাদিনই থাকবে পূর্ণিমা, এবং এর শুভ সময় হচ্ছে বেলা 3টে থেকে রাত্রির 11:59 পর্যন্ত। মানে এই সময় তুমি রাখি পরাতে পারবে, মানে শুভক্ষণ বা শুভ সময়। আচ্ছা, ভারতে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের নাম শুনেনি এমন মানুষ খুবই কম আছে। তাছাড়া ভাই বোনের মধ্যে যে দৃঢ় ভালোবাসার বন্ধন, সেটা এই রাখি পূর্ণিমা অথবা রাখি বন্ধনের মধ্যে দিয়ে প্রকাশ পায় অনেকখানি। ভারতে খুব বড় করেই পালন করা হয় এই রাখি বন্ধন উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসবটি পালন করা হয়। রাখি বন্ধন উৎসব পালন করা হয় কেন? ভাই তার বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসবটি পালন করা হয়। বোন ভাইয়ের হাতে পবিত্র সুতো, যাকে রাখি বলা হয়, সেটা বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে। রাখি পূর্ণিমার তাৎপর্য। রাখি পূর্ণিমার মূল তাৎপর্য হলো কারো সুরক্ষার জন্য প্রার্থনা করা। সেটা ভাই কিংবা বোন এর মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। রাখি অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইয়ের মঙ্গল কামনায় বোন ভাইয়ের ডান হাতে রাখি পরিয়ে তাকে সমস্ত রকম বিপদ থেকে দূরে রাখার চেষ্টা করে। এবার চলো, ভাই বোনের এই যে মেলবন্ধনটা আমাদের ইতিহাসে আমাদের ইতিহাসে কিছু বর্ণিত আছে, কিছু গল্প। তো আজকে ভাবলাম সেইগুলো তোমাদের শেয়ার করি। তো প্রথমেই চলো ইতিহাসের পাতা থেকে কিছু গল্প বা ইতিহাসের পাতা থেকে কিছু ইতিহাস আমি তোমাদের কাছে শেয়ার করি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 326 খ্রিস্টাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণের জন্য রওনা হওয়ার সময় আলেকজান্ডার স্ত্রী রোজানা মহাপুরুষ মহারাজা পুরুকে একটি রাখি স্বরূপ সুতো পাঠিয়েছিলেন, যাতে পুরু রাজার কাছে আলেকজান্ডার কোনো ক্ষতি না হয় সেই অঙ্গীকারে প্রার্থনা করেন। তাহলে কি বুঝলে? মহারাজা পুরু ছিলেন একজন কট্টর হিন্দু রাজা, তাই তিনি রাখিকে সম্মান করতেন। তার রাজা পুরু আলেকজান্ডার স্ত্রী রোজানার পাঠানো রাখির সম্মান রাখতে যুদ্ধক্ষেত্রে আলেকজান্ডারকে নিজের একেবারের জন্য কোনো অস্ত্রের আঘাত করেনি। এ থেকে বোঝা যায় যে রাখির সুরক্ষা প্রদান করার জন্য বাধা হয়। আরও কিছু গল্প আছে যেটা পৌরাণিক কাহিনী রয়েছে। তো চলো সেইগুলোই আবার তোমাদের কাছে একটু শেয়ার করি। তো বারবার করে আমাদেরকে মনে করিয়ে দেয় রাখি বন্ধন বা রাখি হলো গোটা ভারতবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। বছরে এই দিনে ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বেঁধে দেয় বোন। শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। রাখি হলো একটি ছোট বন্ধনী যা বোনের ভাইকে শুভকামনার প্রতীক হিসাবে বেঁধে রেখে দেয়। রাখি বন্ধনে ভাই বোনের যে সুসম্পর্কিত উৎসব বলে পরিচিতি পেলেও নানা কাহিনী কিন্তু আছে। যেমন অতীতে রাজারা যুদ্ধ, যেমন আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যে যুদ্ধটা হয়েছে সেটা তো তোমাদের কাছে আমি শেয়ার করলাম। ঠিক সেই রকমই মহাভারতেও একটা কাহিনী রয়েছে। মহাভারতের কাহিনীতে জানা যায় যে শিশুপালকে হত্যার পরে শ্রীকৃষ্ণের একটি আঙুল কেটে রক্ত পড়তে থাকে। বিচলিত হয়ে দ্রৌপদী নিজের শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতের ক্ষতস্থান বেঁধে দেয়। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান এবং এর পরিবর্তে কৃষ্ণ তাকে নিজের বোন হিসাবে স্বীকৃতি দেয়। সব রকম বিপদে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন কৃষ্ণ। বস্ত্র হরণের সময় কৃষ্ণ দ্রৌপদীকে সম্মান রক্ষা করেন। এরপরে কৃষ্ণ দ্রৌপদীর মধ্যে এই রাখি বন্ধনটি প্রচলিত হয়। পুরাণ মতে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে পরাজিতর মুখে দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতির সাহায্য চান। বৃহস্পতি পরামর্শ মনে শ্রাবণ পূর্ণিমায় ইন্দ্রের স্ত্রী শচী মন্ত্রপুত রাখি ইন্দ্রের হাতে বেঁধে দেন এবং দেবতাদের যুদ্ধে সে জয়লাভ করে। রাখির সঙ্গে জড়িয়ে আছে যমরাজ ও যমুনার গল্প। পুরাণে আছে যমের অমরত্ব প্রার্থনা করে তার বোন যমুনা দাদার হাতে রাখি পরিয়ে দেন। এরপর যমরাজ খুশি হয়ে কথা দেন যে তার বোন যমুনার যার হাতে রাখি পরিয়ে দেবে তাকে তিনি নিজেকে রক্ষা করবে। আচ্ছা, রাখি বন্ধন ঘিরে আছে গণেশ ও সন্তোষী মায়েরও কাহিনী। বলা হয় যে রাখি বন্ধনের দিন গণেশের বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলে গণেশের দুই ছেলে শুভ ও লাভের খুব হিংসা হয়। তারা তাদের বোনের থেকে রাখি পরার বায়না করে। তখন ছেলেদের সন্তোষের জন্য গণেশ আগুন থেকে এক কন্যার জন্ম দেন। এই দেবী হলেন সন্তোষী মা। সন্তোষী মাই শুভ এবং লাভের হাতে রাখি বেঁধে দেয়। দেখ, এগুলো পৌরাণিক কাহিনীতে তো রয়েছে, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। তাছাড়াও রয়েছে বঙ্গভঙ্গ যুদ্ধের সময় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে যে কাজটি করেছিলেন, চলো এবার আমরা একটু সেটা জেনে নিই। বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বন্ধন দৃঢ় রাখতে রাখি বন্ধনকে হাতিয়ার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে জুন মাসে ভার্সাই লর্ড কার্জনের ধর্ম ভিত্তিতে বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করেন। আগস্ট মাসে বঙ্গভঙ্গের প্রস্তাব পাশ হয়। জানানো হয় যে আইন ও কার্যকারী, তবে 1905 এই 16ই অক্টোবর, বাংলায় 30শে আশ্বিন, এই দিন সেই অশান্ত মুহূর্তকে সাম্প্রতিক বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শহর জলে বিলি হয়েছিল প্রচারপত্র। বাঙালির ঐক্যবদ্ধ বন্ধনের দিন এই হিন্দু মুসলমান সকলের হাতে রাখি পরিয়ে দেন কবিগুরু। অনেককেই রাখি পরান রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বয়ং। তাই ভাই বোনের সম্পর্কর বাইরে বেরিয়েও সমাজকে এক সূত্রে বেঁধে রাখার ভাবনাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধনে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে দিও। তাহলে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই বছর আমি আমার ভাইকে রাখি পরাতে পারবো কি না জানি না, যদি পারি তো অবশ্যই তার একটা ভিডিও তো তোমরা পাবেই। কিন্তু রাখি বন্ধনের উৎস কোথায় বা রাখি বন্ধনটা কীভাবে আমাদের ভারতবর্ষে এই উৎসবটিকে এত গুরুতরভাবে বা এত ভীষণভাবে এটা পালন করায়, তাই আজকে তারই কিছু ইতিহাস তোমাদের কাছে শেয়ার করলাম।